إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم فشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب عن ابن عمر رضي الله عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاع من تمر أو صاع من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل السلوك قبل خروج الناس إلى الصلاة رواه البخاري সম্মানিত দিনী ভাইরা প্রশংসা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা আজকে রমজানের প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেসব মুমিন ও মুসলিম ভাই বোনদেরকে ক্ষমা করুন যারা আমাদের মাঝে এখন নেই হে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো এবং তুমি তাদেরকে উত্তম পুরস্কারে ভূষিত করো আল্লাহুম্মা আমিন আজকের খুতবা মূলত দুইটি বিষয়ের সমন্বয়ে আলোকপাত করা হবে ইনশাআল্লাহ নাম্বার 1 সাদাকাতুল ফিতর নাম্বার 2 আহমিয়াতুল যাকাত যাকাতের গুরুত্ব এবং তার নিসাব সম্পর্কে এই দুইটি বিষয়ের সমন্বয়ে আজকের জুমার খুতবা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ সর্বপ্রথম যে কথাটি মনে রাখতে হবে তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু তোমাদের রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা সাদরে গ্রহণ করো আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো গ্রহণ এবং বর্জনের মাধ্যমে রাসূলের ইত্তেবা করতে হবে গ্রহণ করতে হবে যা তিনি দিয়েছেন বর্জন করতে হবে যা থেকে তিনি নিষেধ করেছেন এটার নামই ইত্তেবা ইবাদতের ইবাদত কবুলের দুইটি শর্তের মধ্যে দ্বিতীয় নাম্বার যে শর্তটি তা হলো মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত হোক না কেন যে কাজই হোক না কেন যে আমল হোক না কেন যদি সেটা ইবাদত হয় সেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসারে হইতে হবে মুতাবাত হইতে হবে তার দেখিয়ে দেয়া পদ্ধতি অনুযায়ী নিয়ম অনুযায়ী হইতে হবে রাসূলের নিয়ম অনুসারে হইতে হবে এটাকে বলা হয় মুতাবাত রাসূল যদিও সেখানে ইখলাস ফিল্লাহ আল্লাহর সন্তুষ্টি রয়েছে ইবাদত আমলটি আল্লাহর উদ্দেশ্যেই
অনুষ্ঠিত হচ্ছে, করা হচ্ছে, সেটাতে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই। কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির বাইরে চলে গেছে, হবে না, এবাদত অগ্রহণযোগ্য হবে, কোনো লাভ হবে না। শুধু তাই নয়, সেটা বেদাতে রূপান্তরিত হবে। একটা জিনিস হইল না, পাইলাম না, সেটা একটা জিনিস। আপনি ট্রাই করেছেন? সবচাইতে মারাত্মক এবং সাংঘাতিক বিষয় যেটা, আপনি একটা জিনিস ট্রাই করেছেন অ্যাচিভ করার জন্য, অর্জনের জন্য আপনি প্রচেষ্টা করেছেন, হইল না, আর পাইলেন না, সেটা একটা বিষয়। কিন্তু এখানে আরেকটা সাংঘাতিক বিষয়, খুব কঠিন বিষয়, আপনি তো পাবেনই না, সেটা তো হবেই না, প্রকারান্তরে সেটা বেদাত হওয়ার কারণে আপনাকে কঠিন শাস্তির মুখোমুখি হইতে হবে। বেদাতিদের শাস্তি সম্পর্কে এটা বিশাল আলোচনার ব্যাপার, যা আমরা আপনারা মোটামুটি জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফিতরা সম্পর্কে, সাদাকাতুল ফিতর সম্পর্কে কি বলেছেন, কি আছে হাদিসের পাতায়, আর বর্তমান সমাজে দেশব্যাপী কীভাবে চলছে, তা আমরা হাদিসগুলোর সরল অনুবাদ যদি আমরা অনুধাবন করি, দেখব প্রচলিত দেশব্যাপী যে ফিতরা চলছে, এটার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত সামান্যতম সম্পর্ক নেই। ইল্লা মাশা আল্লাহ, যারা আমরা সুন্নাহ মোতাবেক দিই সেটা ডিফারেন্ট কেস, সেটা আলাদা ব্যাপার। যেমন কেউ আমরা একসা ফিতরা দিই, কেউ আদাসা দিই, কেউ আবার আমরা একসা দিই কিন্তু মুদ্রানীতি চালু করেছি, মুদ্রানীতি চালু করেছি। যারা আদাসা দেয় তারাও মুদ্রানীতি চালু করেছে। যারা একসা দেয় মুদ্রানীতি চালু করি নাই, খাদ্যদ্রব্য থেকে আদায় করি, ঈদের দুই একদিন আগ থেকে শুরু করে ঈদের দিন পর্যন্ত আদায় করি, আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে সুন্নাহ মোতাবেক ফিতরা। খাদ্যদ্রব্য দিয়ে একসা ফিতরা আদায় করা, এবং এটা শুরু হবে ঈদের দুই একদিন আগ থেকে ঈদের দিনের ঈদগাহের সলাতে বের হওয়ার আগ পর্যন্ত, এটা হলো সুন্নাহ মোতাবেক, যেটা আমরা হাদিসগুলোতে পেয়ে যাবো ইনশাআল্লাহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্র, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ক্রীতদাস, স্বাধীন নরনারী, ছোট বড় প্রত্যেক মুসলিমের ওপর একসা করে খেজুর অথবা একসা করে জব দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করার নির্দেশ দিয়েছেন বা ফরজ করেছেন। একসা করে খেজুর অথবা একসা করে জব সাদাকাতুল ফিতর হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করেছেন। এই হাদিসটি মুসলিম শরীফে এইভাবে বর্ণিত হয়েছে, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে সোয়াম মিন তামরিন আও সোয়াম মিন শাইরিন আলা কুল্লি আবদিন আও হুররিন সগীরিন আও কাবীরিন। ওখানে শেষের কিছু কথা সংক্ষিপ্ত করা হয়েছে, যার অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক স্বাধীন ক্রীতদাস, ছোট বড় সকলের উপরে একসা করে খেজুর দিয়ে অথবা একসা করে জব দিয়ে ফিতরা ফরজ করে দিয়েছেন। বুখারী শরীফের ওই হাদিসের শেষ অংশে যেটা বলা হয়েছে, আগে যে হাদিসটি বললাম সেখানে বলা হয়েছে, ও আমার অভিহান তুয়াদ্দা কবলা খুরুজিন নাস ইলা সলাত, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতরা আদায়ের নির্দেশ দিয়েছেন ঈদের সলাতের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বেই। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত যে হাদিসটি বুখারী শরীফে উল্লেখিত হয়েছে, সেখানে বলা হয়েছে, তিনি বলেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি সোয়াম মিন তোয়ামিন আও সোয়াম মিন শাইরিন আও সোয়াম মিন তামরিন আও সোয়াম মিন আকিতিন আও সোয়াম মিন সামিরিন। আমরা যাকাতুল ফিতর হিসেবে একসা করে খাদ্যদ্রব্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করতাম, অথবা একসা করে খেজুর দিয়ে
অথবা একসা করে জব দিয়ে, অথবা একসা করে পনির দিয়ে, অথবা একসা করে কিসমিস দিয়ে জাকাতুল ফিতর আদায় করতাম। বুখারীর অপর এক হাদিসে এসেছে যেখানে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নুখরিজু ফি আহাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফিতরি সাআ মিন তুআমিন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, তার জামানায়, তার যুগে একসা করে খাদ্যদ্রব্য দিয়ে ফিতর আদায় করতাম। এই হাদিসগুলোতে তাম শব্দটি বিশেষভাবে উল্লেখিত হয়েছে, যার যেটা সাধারণ অর্থবহ একটি শব্দ, যার অর্থ খাদ্যদ্রব্য। আর স্পেসিফিকভাবে কিছু খাদ্যের নাম এখানে উল্লেখ করা হয়েছে, যে খাদ্যগুলো ওই সময়ে বেশি প্রচলিত ছিল, তারা ওই খাদ্যগুলো সাধারণত খেতেন। এই হাদিসে উনি বলছেন, ব্যাখ্যাও করে দিয়েছেন, ওয়াকানা তুআমানা আশ-শাইর আত-তামর আল-আকিত ওয়াজ-জাবিব। আমরা যে একসা করে খাদ্যদ্রব্য দিয়ে ফিতর আদায় করতাম, আর ওই সময় আমাদের খাদ্যগুলো ছিল জব, কিসমিস, খেজুর এবং পনির। অর্থাৎ আমরা এগুলো দিয়ে একসা করে ফিতরা দিতাম। উল্লেখ্য, একসা আসলে এটার পরিমাপ দাঁড়ায় চার মুত। মুত শব্দটা মনে রাখতে হবে, যেহেতু মুত মিম দাল তাসদিদ, মুত এটা একটা আরবীয় হিসাব। এই মুত, সা, এগুলো আরবীয় হিসাব, তৎকালীন হিসাব। এক সা সমান চার মুত, দুই মুত সমান আধা সা, দুই মুত সমান অর্ধ সা বা আধা সা। তাহলে অর্ধ সা সমান দুই মুত, তাহলে চার মুত সমান এক সা, যেটার বর্তমান আমাদের মাপে দাঁড়ায় প্রায় আড়াই কেজি। প্রায় শব্দটা উল্লেখ করতেই হবে, প্রায় আড়াই কেজি। এই কথাটা মনে রাখতে হবে, কারণ জাকাতের ক্ষেত্রেও কিন্তু এই শব্দগুলো প্রায় আসবে। তো আমরা একসা করে খাদ্যদ্রব্য দিয়ে, প্রায় আড়াই কেজি পরিমাণ খাদ্যদ্রব্য দিয়ে আমরা ফিতর আদায় করতাম। আর সেটা ছিল কি, টাকা থেকে, রিয়াল থেকে, মুদ্রা থেকে, তাই না? তা নয়, ওটা বলা হয়েছে খাদ্যদ্রব্য থেকে। খাদ্যদ্রব্য দিয়েই আমরা ফিতর আদায় করেছি। সে সময়ও মুদ্রা নীতি চালু ছিল, কিন্তু এই ধরনের কোনো মুদ্রা, রিয়াল, দিনার, দিরহাম দিয়ে আমরা ফিতর আদায় করি নাই। বুখারী শরীফের অপর এক হাদিসে এভাবে এসেছে, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কুন্না নুখরিজু ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়ামিন তোয়ামিন আও সোয়ামিন শাইরিন আও সোয়ামিন তামরিন আও সোয়ামিন জাবিবিন। এখানে আকিদ শব্দটি উল্লেখ হয় নাই, পনির শব্দটি উল্লেখ করা হয় নাই। আমরা আল্লাহ রাসুলের যুগে খেজুর অথবা কিসমিস অথবা জব অথবা খাদ্যদ্রব্য থেকে আমরা একসা করে ফেতরা, খাদ্যদ্রব্য থেকে একসা পরিমাণ দ্রব্য দিয়ে আমরা ফেতরা আদায় করতাম। এরপরে ঘটনাটা কী হলো, ফালাম্মা জাআ মুআবিয়া, অতঃপর যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন ক্ষমতায় আসলেন, ওয়াজাআত ইসসামরাউ, এবং সিরিয়া থেকে লাল গম আমদানি করা হলো, কল, উনি বললেন, আরা আন্না মুদ্দান মিন হাদা ইয়াদিলু মুদ্দাইন। সিরিয়া থেকে যখন লাল গম আমদানি করা হলো ওনার শাসনামলে, উনি বললেন, আমার মতে মূল্যের বিবেচনায়, দামের বিবেচনায় সিরিয়া থেকে আমদানিকৃত লাল গম এক মুদ লাল গম দুই মুদের সমান, এক মুদ লাল গম দুই মুদের সমান, ধরেন 600 গ্রাম লাল গম 1200 গ্রাম খেজুরের সমান। কথাটা এইরকমই। এই কথাটা মুসলিম শরীফে আবার ব্যাখ্যা সহকারে বলা হয়েছে, ওখানেও আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই হাদিসটি বর্ণিত হয়েছে। উনি ওখানে হাদিসটি ব্যাখ্যা সহকারে, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, উনি ব্যাখ্যা সহকারে হাদিসটি উল্লেখ করেছেন। উনি বলছেন, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কুন্না নুখরিজু
في عهد رسول كنا نخرج إذ كان فينا رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر আমরা যাকাতুল ফিতর আদায় করতাম এটা কখন করতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদের মাঝে বেঁচে ছিলেন এটা সেই সময়কার কথা আমি বলছি ইদ কানা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যাকাতুল ফিতর তো আল্লাহ রাসূলও দিয়েছেন আমরাও আদায় করেছি তার সময়ে আমি সেই সময়ের কথা বলছি আবু সাঈদ খুদরি আমি আবু সাঈদ খুদরি রাসূলের সময়ে আমরা যে ফিতর আদায় করতাম সেই ফিতরের কথা বলছি ইদ কানা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ রাসূল আমাদের মাঝে বেঁচে ছিলেন সেই সময়টার কথা বলছি আন কুল্লি সগীরিন ওয়া কাবীরিন হুররিন আও মামলুকিন প্রত্যেক ছোট বড় স্বাধীন এবং কৃত দাসের পক্ষ থেকে সাআম মিন তাআমিন একসা করে খাদ্যদ্রব্য দিয়ে আও সাআম মিন আকদিন অথবা একসা করে পনির দিয়ে আও সাআম মিন শাইরিন অথবা একসা করে জব দিয়ে আও সাআম মিন তামারিন অথবা একসা করে খেজুর দিয়ে আও সাআম মিন সাবিবিন অথবা একসা করে কিসমিস দিয়ে এইভাবে আমরা রাসূলের যুগে ফিতরা আদায় করে এসেছি একসা করে খাদ্যদ্রব্য দিয়ে ফালাম নাযাল নুখরিজুহু আমরা এইভাবে আদায় করতে আসতেইছিলাম এভাবেই আমরা তো ফিতরা আদায় করে আসতেছিলাম এভাবে চলে গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ এভাবে চলে গেছে রাসূলের যুগ এভাবে চলে গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ এভাবে চলে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ এভাবে চলে গেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ এভাবে অতিবাহিত হয়ে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল ফালাম নাযাল নুখরিজুহু এভাবেই আমাদের এতগুলো কাল অতিবাহিত হয়ে গেছে এতগুলো সন অতিবাহিত হয়ে গেছে এতগুলো শাসনামল অতিবাহিত হয়ে গেছে হাত্তা ফাতিমা আলাইনা মুআবিয়াত ইবনু আবি সুফিয়ান ঘটনাটা কোন জায়গায় প্যাচ খাইলো কোন জায়গায় সমস্যা হলো হাত্তা ফাতিমা আলাইনা মুআবিয়াত ইবনু আবি সুফিয়ান হাজ্জান আও মুতামিরান মুআবিয়া বিন আবি সুফিয়ান যখন শাসনামল খিলাফতের দায়িত্ব পেলেন তার শাসনামলে উনি যখন রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করলেন তার শাসনামলে তিনি একবার হজ অথবা উমরায়ের উদ্দেশ্যে আমাদের মাঝে গমন করলেন খলিফারা হজ উমরা করেন না উনি সে সময় আমাদের মাঝে গমন করলেন ফাকাল্লামান নাস আলাল মিম্বার রাষ্ট্রপতিরা যখন কোথাও যান তার কাজ শেষে তো জনতার উদ্দেশ্যে কথা বলেন ভাষণ দেন খোঁজ খবর রাখেন সেই সূত্র ধরেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু উনি রাষ্ট্র ক্ষমতায় আছেন উনি বিশেষ এক কাজে মক্কায় গিয়েছেন হজ অথবা উমরার উদ্দেশ্যে উনি মানুষের উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন মেম্বারে দাঁড়িয়ে ফাকাল্লামান নাস আলাল মিম্বার তিনি জনতার উদ্দেশ্যে মেম্বারে দাঁড়িয়ে একটি ভাষণ দিলেন ফাকানা ফিমা কাল্লামা বিহিন নাস আন ক্বাল তিনি সেদিন জনতার উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে যেসব কথা বলেছিলেন তার মধ্যে একটি হলো জনতার উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি যেসব কথা বলেছিলেন তার একটি হলো ইন্নি আরা আন্না মুদ্দাইন মিন সামরাই শাম তাআদালু সাআ মিন তামারিন আমি মনে করি মূল্যের বিবেচনায় সিরিয়া থেকে যে লাল গম আমদানি হয়েছে তার দুই মুদ সমান খেজুরের এক সা আমি মনে করি সিরিয়া থেকে আমদানিকৃত লাল গমের দুই মুদ খেজুরের এক সা সমান অর্থাৎ যেহেতু বাইরে থেকে গমটা আমদানি করা হয়েছে তার দাম অনেক বেশি তার দুই মুদ দিয়ে এক সা খেজুর পাওয়া যায় অর্থাৎ আধা সা দিয়ে এক সা খেজুর পাওয়া যায় তাহলে কেউ যদি সিরিয়ার সেই গম দিয়ে ফেতরা দিতে চায় আমার মতে সে আধা সা ফেতরা দিতে পারে ফাখাদান নাসু বিদালিকা লোকেরা তার এই মতটি গ্রহণ করে ফেলল মানা তবে আমি আবু সাঈদ খুদরি এটা প্রত্যাখ্যান করেছি আমি এটা মানি নাই আমি তৎক্ষণাৎ এটা প্রতিবাদ করেছি আমি বলেছি মানা আমি আবু সাঈদ খুদরি ফালা আজালু উখরিজুহু কামা কুনতু উখরিজুহু আবাদাম্মা আইশত খলিফা মুয়াবিয়া আপনি জেনে রাখুন
আমি আপনার এই মতকে প্রত্যাখ্যান করলাম এবং এই মতের প্রতিবাদ জানাচ্ছি। রাসূলের যুগ থেকে অদ্যাবধি আমরা যেভাবে ফিতরা আদায় করে এসেছি আপনি তার বিপরীত মত পোষণ করেছেন, এটা রাসূলের হাদিসের সাথে সাংঘর্ষিক, অতএব আমি আপনার এই মত মানি না। উপরন্তু আমি বলছি, আমি ব্যক্তিগতভাবে বলছি, গোটা দুনিয়ার মানুষও যদি মেনে নেয়, আমি আবু সাঈদ খুদরি আপনার এই মতকে প্রত্যাখ্যান করলাম এবং যতদিন আমি বেঁচে থাকব ততদিন পর্যন্ত রাসূলের যুগে যেভাবে ফিতরা আমি আদায় করে এসেছি সেভাবেই ফিতরা আদায় করতে থাকবো ইনশাআল্লাহ। এই সূত্র আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সূত্রই হতে হবে প্রত্যেকটি মুসলিমের, প্রত্যেকটা মুসলিমের এই সূত্র হবে। রাসূলের যুগে যেভাবে ফিতরা আদায় হয়েছে সেভাবে সবাইকে ফিতরা আদায় করতে হবে। আচ্ছা, এখানে উল্লেখযোগ্য কয়েকটি কথা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আদাসা ফিতরা দিতে বলেছেন? হাদিস থেকে তাই বোঝা যায়। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আদাসা খেজুর দিয়ে ফিতরা দিতে বলেছেন? আদাসা কিশমিশ দিয়ে ফিতরা দিতে বলেছেন? আদাসা পনির দিয়ে ফিতরা দিতে বলেছেন? আদাসা জব দিয়ে ফিতরা দিতে বলেছেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আদাসা ফিতরার পক্ষে দলিল দেন নাই। উনি কিন্তু আদাসা ফিতরার পক্ষে দলিল দেন নাই, সেজন্য উনি উল্লেখ করেছেন, মূল্যের বিবেচনায় আমি আদাসা খেজুরের আদাসা গম এক সার সমান মনে করতেছি, পাইল চাল পাইল চাইলে মানেন আর না হলে বর্জন করেন। উনিও একসা ফেতরার পক্ষেই ফতোয়া দিয়েছেন, উনিও একসা ফেতরাই ফতোয়া দিয়ে একসা একসা করেই ফেতরা দিতেন। উনি কখনো বলেন নাই কেউ চাইলে নবীর যুগে একসা দিলেও আদাসা খেজুর দিয়ে ফেতরা দিতে পারো, উনি ওটা বলেন নাই। উনি বলেন নাই কিশমিশ দিয়ে আদাসা ফেতরা দাও, উনি বলেন নাই খেজুর দিয়ে আদাসা ফেতরা দাও, উনি বলেন নাই পনির দিয়ে আদাসা ফেতরা দাও, উনি বলেন নাই জব দিয়ে আদাসা ফেতরা দেওয়া যাবে। উনি স্পেসিফিকভাবে নির্দিষ্ট করে খলিফা হিসেবে একটা কথা উনি বলেছিলেন, সেটাও আমার একটা মূল্যের বিবেচনায়। উনি বলেন নাই মুদ্রানীতি চালু করো, সেটাও বলেন নাই, কোথায় বলা হয়েছে? সেটাও বলেন নাই। কেউ চাইলে তোমরা রিয়াল দিরাম দিরহাম দিনার দিয়ে ফেতরা দিতে পারো, কেউ চাইলে তোমরা সিরিয়া থেকে যেহেতু গম আমদানি হয়েছে টাকা দিয়ে কিনাই লাগে টাকা দিয়ে ফেতরা দাও, কিছুই বলেন নাই। এগুলো হচ্ছে তার নামে একটা অপপ্রচার। আদাসা ফেতরা কথা উনি বলেন নাই, কোথাও বলেন নাই। হ্যাঁ, উনি যে আদাসা ফেতরা কথা বলছেন সেটা যদি আপনি মানেন তাহলে আপনাকে মানতে হবে খেজুর দিয়ে, মানতে হবে কিশমিশ দিয়ে, পনির দিয়ে, সেটার দাম 70 টাকা কিভাবে হয়? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া যদি মানতে হয় কি দিয়ে মানতে হবে? আমাদের এই বাজারে চাল পাওয়া যায় আমাদের বাসায় যে চাল সেটা দিয়ে, ওইটা দিয়ে না, ওই যে দূর থেকে যে খেজুর আমদানি হয় কিশমিশ আমদানি হয় ওগুলো দিয়ে, খেজুর কিশমিশ দিয়ে দিতে হবে, দেন আদাসা ফেতরা দেন। প্রায় 100 কেজি দাম দাঁড়ায় কত? প্রায় 300-এর কাছাকাছি। সর্বনিম্ন কিশমিশের দাম তো 240 টাকা, সর্বনিম্ন বাজারের খেজুরও হলো 200 টাকা কেজি, যেগুলো আপনারা আমরা একটু কম দামের খাই যারা, তো সর্বনিম্ন খেজুরের দাম 200 টাকা কেজি, সর্বনিম্ন কিশমিশের দামও 240 টাকা কেজি, পাইকারি দরে 20 টাকা হলেও আপনি তো পাবেন না সেটা 240 টাকা। তাহলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া দিতে হলে, বাস্তবায়ন করতে হলে আদাসা ফেতরা দিতে হবে খেজুর দিয়ে এবং কিশমিশ দিয়ে, বিদেশ থেকে যেগুলো আমদানি হয় সেগুলো দিয়ে, এবং সেটাও দিতে হবে খাদ্যদ্রব্য দিয়ে, টাকা দিয়ে নয়। দেন কত পারেন দেন, সেটা কিন্তু আমরা গ্রহণ করি নাই, ওইটা আমরা গ্রহণ করি নাই, তার নামে আমরা অপপ্রচার চালিয়েছি। বেসিক্যালি তিনিও যে কথাটি বলেছিলেন সেটাও গ্রহণযোগ্য হয় নাই। আর আর এই চাল দিয়ে আদাসা ফেতরা দেয়া অথবা টাকা দিয়ে ফেতরা দেওয়া, 70 টাকা 90 টাকা 100 টাকা দিয়ে ফেতরা দেওয়া, তো কোনো প্রশ্নই আসে না, কইটাই গ্রহণ হয় না, এগুলো তো কোনো প্রশ্নই আসে না। প্রচলিত ফেতরার পদ্ধতির সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেতরার সামান্যতম মিল নাই, সম্পর্ক নাই। এজন্যই আমি খুতবা শুরুতে বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করতে হবে সাদরে, এবং যা থেকে নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। এর বাইরে যদি চলি
সারা দুনিয়ার লোকও যদি সুন্নাহ কোরআন এবং সুন্নাহ বিরোধী আমল করে কোনো লাভ নাই, কি হবে? হবে না, বিদাত হবে, কোনো কাজ হবে না। সারা দুনিয়ার মানুষ কি করলো, সারা সমাজের মানুষ কি করলো, সেইটা দেখে তো আপনার লাভ নেই। আপনাকে দেখতে হবে আমার এই কথাটা বা আমার এই আমলটা রাসূলের সুন্নাহ মোতাবেক হচ্ছে কি না। একবারও তো আপনি খুঁজলেন না আমার এই আমলটা রাসূলের সুন্নাহ মোতাবেক হচ্ছে কি না। আমি একটু পড়াশোনা করে দেখি তো, অথবা আলেম ওলামার কাছে ফতোয়া নিয়ে দেখি তো, দু চারটা আলেমকে জিজ্ঞেস করি তো, দেখি তো ভাই আমার এই কাজটা কি সুন্নাহ মোতাবেক হচ্ছে, সারা দুনিয়া কি চলছে, কে কী করতেছে, কোথায় থেকে কী ফতোয়া আসছে, সেটা আমার জানার বিষয় নাই। বিষয় হচ্ছে আমার এই আমলটা কোরআন এবং সুন্নাহর অনুকূলে আছে কিনা, এটা বলেন। সারা দুনিয়ার মানুষ যদিও ভুল করে, ইসলাম তার আসল জায়গাতেই থাকবে। আমরা যারা একসা করে ফেতরা দেই তাদের মধ্যেও এই প্রবণতা চালু আছে, অধিকাংশ প্রায় জায়গাতেই আমি দেখেছি, আলহামদুলিল্লাহ অথবা এইসব জায়গায় নাই। টাকা দিয়ে ফেতরা আদায় করা, বলেন টাকা আর চাল তো একই জিনিস, খুব দুঃখজনক। আহলুল হাদিসের নাম সেখানে আহলুল হাদিসের বিশাল প্রোগ্রামও হয় এসব অঞ্চলে, কী বুঝেন আর কী শুনেছেন, কী তালিম নিয়েছেন, ইত্তেবাউ সুন্নাহ মোতাবাত রাসূল সম্পর্কে অধিকাংশ আহলুল হাদিসের কোনোই ধারণা নাই। অধিকাংশ আহলুল হাদিসের যারা দাবিদার তাদের এই ধারণা নাই। যুগ যুগ ধরে বক্তব্য দেওয়ার পরেও ফিতনার মতো একটা ফরজ কাজের ভিতরে এত বড় ভুল, এটা এখনও তারা বর্জন করতে পারেন নাই। চাল আর টাকা একই কখনো নয়। আজকে টাকা বাতিল হইতে পারে, মোদি সরকার বাতিল করে নাই, কি হয়েছে, টাকার কি দাম? চাল টাকা খাদ্যদ্রব্য, খাদ্যদ্রব্য এটা তো একটা বিনিময় প্রথা, একটা বিনিময় করতে হয়, একটা সরকারি সিস্টেম। মুদ্রার কি দাম আছে? এটা একটা সাময়িক মূল্য, কালকে আমাদের দেশের সরকার সব মুদ্রা বলতে পারে এটা বাতিল, আগেকার বাতিল, ব্যাংকে জমা দাও। মুদ্রার সাথে টাকার খাদ্য কী সম্পর্ক? আপনি মানুষকে দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে সবাইকে আসবে একটা আপনার কমিউনিটি সেন্টারে ঢুকবে, আপনার বাসায় ঢুকবে, আর একটা করে টাকার খাম হাতে ধরায় দেবেন, ধরা দিয়ে বলবেন ভাই আমি তো 200 কি 300 টাকা প্লেটে আমি আপনাদের খাওয়াইতাম, এটা একটু বাসায় গিয়ে কিনে খাইন। হবে? অপমানিত হবেন, লজ্জিত হবেন, তিরস্কৃত হবেন। 200 টাকার প্লেটের পরিবর্তে যদি 100, 1000 টাকারও খাম দেন, গ্রহণযোগ্য হবে না। মানুষ আপনাকে বর্জন করবে, প্রত্যাখ্যান করবে, ঘৃণা করবে, অপমান করবে, লাঞ্ছিত করবে, অপদস্থ করবে। এটা তুমি জানো না, ফাজলামের জায়গা নেই, আমরা বাসায় আমাদের টাকা নেই না, আমরা খাই না, আমাদের টাকা দাও আমাদের হাতে না। আর যদি সেটা জামাই হয় তাহলে তো জিন্দগিতে ওই জামাই শ্বশুর বাড়িতে আসবে কি না তার সন্দেহ আছে। শাশুড়ি যদি বলে বাবা এই টাকা দিলাম হোটেল থেকে খেয়ে আসো, ওটাতে তো বাসায় রান্না করতাম, মুরগি কিনতাম, গোস্ত কিনতাম, সব কিনতাম, খেয়ে আসো বাসাতে, ওই জামাই আজীবন শ্বশুর বাড়িতে আসবে কি না সন্দেহ হয়। যাই হোক, এগুলো হলো একটা সাধারণ একটা কি আমাদের একটা যুক্তিক কথা, কিন্তু এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা আদায় করতে বলছে, তাই আদায় করতে হবে, খাদ্যদ্রব্য দিয়েই আদায় করতে হবে, এবং সেটা একসা পরিমাণই হইতে হবে। কখন আদায় করতে হবে আমরা বিভিন্ন হাদিসে প্রায় অনেকটা জেনেই ফেলেছি। কোন হাদিসে এসেছে কাবলা খুরুজিন নাস ইলা সলাহ, ঈদগাহের উদ্দেশ্যে বের হওয়ার আগ দিয়ে। কোন হাদিসে এসেছে আবু সাঈদ খুদরি বলছেন আমরা ঈদের দিন আদায় করতাম। কোন হাদিসে এসেছে ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীতে এসেছে ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, উনি কি করতেন, ওনার যেটা আমল, কানা ইউতিহা আল্লাযিনা ইয়াকবালুনাহা, ফিতরা যারা নিতেন বা গ্রহণ করতেন ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে দিয়ে দিতেন। কবে দিতেন, কখন দিতেন, এটা ক্বাবলাল ফিত্রি বিয়াউমিন আও ইয়াউমাইন, ইউতিহা আল্লাযিনা কানু ইয়াকবালুনাহা ওয়া কানু ইউতুনা ক্বাবলাল ফিত্র বিয়াউমিন আও ইয়াউমাইন। ইবনু ওমর এটা ঈদের একদিন অথবা দুই দিন পূর্বে এটা আদায় করে দিতেন, যারা খেতেন তাদেরকে দিয়ে দিতেন, আর এটা একদিন অথবা দুই দিন পূর্বে। যাই হোক, এটা শুরু হয় ঈদের দুই একদিন আগ থেকে, শেষ হয় ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত, এই হলো এটার আদায়ের সময়টা। আমরা এখন সংক্ষিপ্ত আকারে
জাকাত সম্পর্কে জানব। জাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান, মানজিলাতু ফিল ইসলাম, ইসলামের অবস্থান সালাতের পরপরে, যেখানেই সালাত সেখানেই জাকাত, যেখানেই সালাত সেখানেই জাকাত। যেখানেই সালাত সালাতের কথা উল্লেখিত হয়েছে ইসলামের কোরআন এবং সুন্নায় প্রায় সেখানেই জাকাতের কথা সাথে সাথে উল্লেখিত হয়েছে। অতএব সালাতের পাশাপাশি জাকাতের অবস্থান, কোনো কোনো বিদ্বান বলছেন জাকাত অস্বীকারীরাও মুরতাদ, যেভাবে সালাতের সালাত অস্বীকারীরা সালাত পরিত্যাগকারীদেরকে যেভাবে মুরতাদ বলা হয়েছে, যারা জাকাত দেন না, কেউ কেউ বলেছেন কোরআন ও হাদিসের বিভিন্ন উদ্ধৃতি টেনে। যাই হোক, ওই ধরনের জায়গায় যেন আমরা পতিত না হয়, ওই ধরনের বিপদে যেন আমরা পতিত না হই, এজন্য আমাদেরকে সাবধান হইতে হবে জাকাতের বিষয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল-ফিদদাত ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ, যারা স্বর্ণ এবং রৌপ্য জমা করে, সোনা রূপা জমা করে এবং আল্লাহর রাস্তায় তা ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে তুমি কঠিন শাস্তির সংবাদ জানিয়ে দাও। ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাদূকু মা কুনতুম তাকনিজুন। সূরা তাওবার 34 থেকে 35 নম্বর আয়াত। যারা সোনা রূপা জমা করে রাখে এবং তার হক আদায় করে না, আল্লাহর রাস্তায় খরচ করে না, তাদেরকে তুমি কঠিন শাস্তির সংবাদ শুনিয়ে দাও। সেদিন এগুলোকে, তার সঞ্চয়কৃত এসব সম্পদকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, অতপর সেগুলো দিয়ে তার ললাটে, তার পার্শ্বদেশে, তার পিঠে দাগ দেওয়া হবে, শেক দেওয়া হবে, আর বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা তো সেটা যা তুমি তোমার নিজের জন্য সঞ্চয় করে রেখেছিলে, যা তুমি তোমার নিজের জন্য জমা করে রেখেছিলে, তো তুমি সেটা নিবা না, নিতে হবে না, তোমার নিজের জন্য তো তুমি এটা সঞ্চয় করে রেখেছিলে, তোমার নিজের জন্য তো তুমি এটাকে জমা করে রেখেছিলে, তো তোমাকে সেটা দিতে হবে না, তোমার এটা পাওয়ার দরকার নাই, অতএব এটাই তো সেটা, নাও গ্রহণ করো, নাও নাও, তোমার জন্য তুমি এটা জমা করে রেখেছিলে, নাও এটা গ্রহণ করো। ফাদুকু মা কুনতুম তাকনিজুন, তুমি যেটা নিজের জন্য জমা করে রেখেছিলে, নিজের জন্য যেটা সঞ্চয় করে রেখেছিলে, সেটার স্বাদ আজকে পূর্ণ মাত্রায় চাখো, পূর্ণ মাত্রায় তার স্বাদ গ্রহণ করো, কেন নিবা না, নাও, শেক দেওয়া হবে, গরম করা হবে, তার সেই অর্থকে, সেই সম্পদকে গরম করা হবে, শেক দেওয়া হবে, তার পিঠে শেক দেওয়া হবে, পার্শ্বদেশে শেক দেওয়া হবে, আর বলা হবে নাও গ্রহণ করো, চাখো, কেমন লাগে, ভালো লাগতেছে না, খুব ভালো লাগছে, চাখো চাখো, খুব ভালো লাগছে, চাখো। কথাগুলো এরকমই, কোরআনের কথাগুলোর অর্থ এরকমই। আগে বলা হয়েছে ফাবাশির হোম, তাদেরকে শুভ সংবাদ দিন, মানে কি, এটা শুভ সংবাদ, আমরা যখন কোনো শাস্তিকে যখন বেশি করে বলি, বলি একটু ওনাকে একটু জানায় দেন, একটু মেহমানদারি আছে, একটু ওনার সুসংবাদ আছে, একটু আজকে একটু হবে, একটু খাই দেয় হবে, বা জানায় দেন, এইরকমই একটা কথা, ফাবাশির হোম, এই ধরনের জাকাত যারা আদায় করে না, এদেরকে শুভ সংবাদ দাও, মানে কি, কঠিন খবর আছে, শুভ সংবাদটা কি, তারপরে তো বলাই হচ্ছে, শুভ সংবাদটা বলাই হচ্ছে, ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম, শুভ সংবাদ হলো সেদিন তোমার এই অর্থকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, অতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এবং এগুলো দিয়ে তোমার পার্শ্বদেশে, পিঠে, ললাটে এবং পৃষ্ঠে শেক দেওয়া হবে, এটাই হলো শুভ সংবাদ, আর বলা হবে এটা খাও, খাও খাও খাও, নাও গ্রহণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুয়াজ বিন জাবালকে ইয়ামানের শাসনকর্তা হিসেবে প্রেরণ করলেন, তখন তিনি তাকে কয়েকটি নীতিমালা প্রণয়ন করেছিলেন, তার মধ্যে একটি হলো, তাকে বলেছিলেন, উদউহু মিলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নি রাসূলুল্লাহ, হে মুয়াজ, তুমি যখন ইয়ামানের মাটিতে প্রবেশ করবে, শাসনকর্তা হিসেবে তোমার প্রথম দায়িত্ব হচ্ছে ওই লোকগুলোকে আল্লাহর দিকে আহ্বান করতে হবে, প্রথমে তুমি এই কালেমার দিকে আহ্বান করবে যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই এবং আমি আল্লাহর রসুল, ফাইন হুম আতাউলি দালিক, তারা যদি তোমার এই কথা মেনে নেয়, এই কথায় সম্মত হয়, রাজি হয়, ফা আলিম হুম, তাদেরকে জানিয়ে দাও, আন্নাল্লাহ কদ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর প্রত্যেক দিনে এবং রাতে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। ফাইন হুম আতাউলি যালিক, যদি তারা তোমার এই কথায় সম্মত হয়, কোনো প্রতিবাদ না করে, যদি তারা তোমার এই কথা মেনে নেয়, তাহলে তুমি তাদেরকে জানিয়ে দাও, আলিম হুম তাদেরকে তুমি জানিয়ে দাও, আন্নাল্লাহ ইফতারাদ আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম তুখাদু মিন আগনিয়াইহিম ওয়া তুরদ্দু আলা ফুকারাইহিম, তাদেরকে তুমি জানিয়ে দাও তাদের সম্পদে আল্লাহ তাআলা সাদাকা যাকাত ফরজ করে দিয়েছেন, যেই যাকাত তাদের ধনীদের মধ্য থেকে উত্তোলন করা হবে এবং তাদের গরিবদের মাঝে ফকিরদের মাঝে বণ্টন করে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসটি বুখারী শরীফে উল্লেখিত হয়েছে, এই হাদিসটি বুখারী শরীফে উল্লেখিত হয়েছে, যা বললাম যে হাদিসটি বলবো সেটাও বুখারী শরীফে উল্লেখিত হয়েছে। সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাম্মা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, ফাকানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফতের দায়িত্বে আসলেন, রাসূলের মৃত্যুর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, খিলাফতের দায়িত্বে আসলেন, উনি তো একটু নরম মানুষ ছিলেন, আপনারা জানেন উনি একটু নরম স্বভাবের ছিলেন, কিন্তু তাই বলে কি দিনের ব্যাপারে নয়, মুআমালাতের বিষয়ে, বৈষয়িক বিষয়ে উনি নরম ছিলেন, অনেক নরম হৃদয়ের মানুষ ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নরম সরলতার কোনো জুড়ি নেই, দৃষ্টান্ত নেই। আবার দিনের বিষয়ে তার দিনের প্রতি যে ও আনুগত্য এবং মহাব্বত ভালোবাসা, রাসূলের প্রতি যে ভালোবাসা, সেটারও কোনো দৃষ্টান্ত নাই, তুলনা নাই, এটাই ঠিক। কিন্তু ওনার সরলতার সুযোগে উনি নরম মানুষ, রাসূলের যুগ পার হয়ে গেছে, উনি মারা গেছেন, আবু বকর খলিফা হয়েছেন, কাফারমান কাফারা মিনাল আরব, আরবের কিছু দুশ্চরিত্রের লোক, দুষ্কৃতি খারাপ চরিত্রের লোক, রাসূলের সময় যারা খুব টাইট ছিল, আবু বকর যখন খলিফা হলেন তখন ওনাদের মধ্যে কিছু লোক মুরতাদ হয়ে গেল, কিছু লোক মুরতাদ হয়ে গেল, কিছু লোক যাকাত দিতে অস্বীকার করলো, বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল, আরবের কিছু লোক মুরতাদ হয়ে গেল, কিছু লোক যাকাত দিতে অস্বীকার করলো, আবু বকর খলিফা হয়েছেন, সরকারের পরিবর্তন হয়েছে, না জানি এবার কি সুবিধা ভোগ করবেন ওনারা, এই ঘটনা ঘটে গেল। তখন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই পরিস্থিতি দেখে যুদ্ধ তো চলবে, তাদের বিরুদ্ধে মুরতাদের বিরুদ্ধে সংগ্রাম চালাতে হবে। উমার বললেন, আচ্ছা আবু বকর আপনি বলুন, কাইফা তুকাতিলুন নাস, ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে আবু বকর আপনি তাদের সঙ্গে কিভাবে যুদ্ধ করতে পারেন, কিভাবে তাদের সাথে যুদ্ধ করবেন, তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, অথচ আল্লাহ রাসূল বলেছেন যে যারা আমি ততক্ষণ পর্যন্ত তাদের সাথে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার সাক্ষ্য যতক্ষণ না দিয়েছে ততক্ষণ পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে প্রস্তুত। তো যারা সম্পূর্ণরূপে ধর্ম ত্যাগ করে নাই, যারা শুধু যাকাত দিতে অস্বীকার করে, তাহলে রাসূলের এই কথা অনুযায়ী আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ কীভাবে পরিচালনা করবেন? আরও তিনি বলেছেন, ওমান কলাহা আসমা মিন্নি মালহু ওয়া নাফসুহু, যারা এই কালেমার সাক্ষ্য দিয়েছে তারা আমার কাছ থেকে তার জান এবং মাল নিরাপদ করে নিয়েছে, ইল্লা বি হাক্কিল ইসলাম, তবে ইসলামের দণ্ডবিধি ব্যতীত, ওয়া হিসাবুহু আলাল্লাহ, তার মনে যদিও কুফরি থাকে, কুফরি লুকায়িত থাকে, তথাপি ওই কালেমার সাক্ষ্য দেয়, সেটার দায়িত্ব আল্লাহর উপর, সেই হিসাব সে আল্লাহর কাছে দেবে। এতদূর পর্যন্ত আল্লাহ রাসূল বলছেন আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ কীভাবে পরিচালনা করবেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রাগের স্বরেই বললেন, আল্লাহি লাউ কতিলান্না মান ফাররাকা বাইনা সালাতি ওয়া যাকা, ওমর তুমি কি বলো, আল্লাহর শপথ করে বলছি অবশ্যই অবশ্যই আমি যারা সালাত এবং যাকাতের মাঝে পার্থক্য করে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করবই। ফাইন্নাজ যাকাতা হাক্কুল মাল, কারণ যাকাত হচ্ছে সম্পদের ওপর আরোপিত হক, যারা এই হক নষ্ট করে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। আল্লাহ আল্লাহ শপথ করে বলছে, হে ওমর আরো তুমি জেনে রাখো, লাও মানাউনি আনাকান কানু ইউআদুনাহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম, হে ওমর তুমি আরো জেনে রাখো, আমি বলছি আল্লাহর শপথ করে বলছি, যাকাত তো অস্বীকার করা তো দূরের কথা, যদি তারা একটি মেষ শাবকও আমাকে দিতে অস্বীকার করে, যেটা তারা রাসূলের যুগে রাসূলকে দিত, সেইটা যদি তারা সেই ধরনের একটা মেষের
বাচ্চা দুম্বার বাচ্চাও যদি তারা আমাকে দিতে অস্বীকার করে, লা কাতালতুহুম, অবশ্যই অবশ্যই আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তুমি কি বলো? যাকাত অস্বীকার করা তো দূরের কথা, যাকাত না দেওয়া তো দূরের কথা। রাসূলের যুগে একটা দুম্বার বাচ্চার যাকাত হয়েছে, সেটাও তারা দিয়েছে, অথচ আমার শাসন আমলে সেটা দিতে অস্বীকার করছে। এটাও যদি হয় তথাপিও অবশ্যই আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের এ ধরনের দৃঢ়তা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, ফারাফতু, উনি বলছেন আন্নাহুল হাক, ওনার এই কথা শোনার পরে আমি বুঝতে পারলাম উনি ঠিকই বলেছেন, আবু বকর সঠিক সিদ্ধান্তই নিয়েছেন, আমিই ভুল বলছি, আমার ধারণাই ব্যাঠিক, উনি যথার্থই বলেছেন, উনি হকের উপর আছেন, আন্নাহুল হাক। সম্মানিত দিনী ভাইয়েরা, যাই হোক, যাকাতের বিষয়ে অনেক বিস্তারিত আলোচনা, এখন কিছু প্রশ্ন হচ্ছে আমরা কোন কোন পণ্যের যাকাত দেব, কখন দেব, কীভাবে দেব, কতটুকু দেব, এই প্রশ্নগুলো আমাদের মাঝে ঘুরপাক খায়, খাওয়াটাই স্বাভাবিক। মূলত যাকাত এই বিষয়গুলো বিস্তারিত আলোচনার দাবি রাখে, সংক্ষিপ্ত আকারে যতটুকু বলা সম্ভব আমি বলবো ইনশাআল্লাহ। যাকাত ফরজ হওয়ার বিষয়ে দুইটি শর্ত রয়েছে, দুইটি শর্ত যদি কারো উপর আরোপিত হয় তাহলে সেই ব্যক্তির উপর যাকাত ফরজ হয়েছে। একটা হলো কি, নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। নিসাব অর্থ হলো কি, মানে যেই পরিমাণ সম্পদ হলে, টাকা তো আমাকে আমাদের সবার কাছেই আছে, সোনা সবার কাছেই আছে, ধান চাল প্রায় সবার আছে, তা কতটুকু টাকা হলে, কী পরিমাণ টাকা হলে, কী পরিমাণ শস্য হলে, কী পরিমাণ গরু ছাগল হলে, কী পরিমাণ সোনা রূপা হলে যাকাত দিতে হবে, এটাকে নিসাব বলা হয়। তো নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, আর একটা হলো সেই সম্পদের উপর দিয়ে এক বছর অতিক্রম করা, এক বছর অতিক্রম করা, এটা হলো যাকাত ফরজ হওয়ার শর্ত। এখন কথা হলো তাহলে কোন কোন পণ্যের যাকাত দিতে হবে, কতটুকু দিতে হবে। যেসব সম্পদে যাকাত দেওয়া উচিত সেগুলোকে আমরা চার পাঁচটা ভাগে বিভক্ত করতে পারি। প্রথমত সোনা এবং রূপার যাকাত, সোনা এবং রূপার যাকাত। সোনা এবং রূপা, সোনা যদি কারো 7.5 বড়ি থাকে, রূপা যদি কারো 52.5 তোলা থাকে, সোনা যদি কারো 7.5 ভরি থাকে, রূপা যদি কারো 52.5 ভরি থাকে, তাহলে তার উপর যাকাত ফরজ হয়ে গেছে। উনি এটা শতকরা 2.5% হারে যাকাত দেবেন, শতকরা 2.5% যাকাত দেবেন, 2.5% হিসেবে ওই টাকাটা পরিশোধ করে দেবেন। নগদ অর্থের যাকাত, নগদ অর্থ যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থের হয়, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার সমপরিমাণ নগদ অর্থ থাকে এবং তার উপর দিয়ে একটি বছর অতিক্রম হয়, তাহলে তার উপর যাকাত ফরজ হয়ে যায় এবং সেক্ষেত্রে শতকরা 2.5% হারে তাকে যাকাত দিতে হবে। এবার আসি আমরা উৎপাদিত শস্য, উৎপাদিত শস্যের হিসাবটা হলো, এটার নিসাব হলো 5 ওয়াসাক, এক ওয়াসাক সমান হলো 60 সা, এক ওয়াসাক সমান 60 সা, তার মানে এটাকে যদি আমরা হিসাব করি তাহলে 5 ওয়াসাক সমান কী দাঁড়ায়, 300 সা সমান প্রায় 19 মনের কাছাকাছি, কাছাকাছি যাবে। তো এই পরিমাণ শস্য যদি কারো হয় তাহলে তার উপর যাকাত ফরজ হবে। কতটুকু দিতে হবে? যদি সেচের পানিতে হয় তাহলে 20 ভাগের 1 ভাগ, আর যদি ভূগর্ভস্থ পানিতে অথবা বৃষ্টির পানিতে যেটা সেচ দেওয়া লাগে নাই তাহলে 10 ভাগের 1 ভাগ। নিসাব হলো 5 ওয়াসাক হইতে হবে, প্রায় 19 মনের কাছাকাছি হইতে হবে, এটা হলো নিসাব। এটা হলে তখন না 10 ভাগের 1 ভাগ অথবা 20 ভাগের 1 ভাগ, সেচের পানিতে হলে 20 ভাগের 1 ভাগ, আর যদি বর্ষার পানিতে হয় তাহলে 10 ভাগের 1 ভাগ। এখন হলো ব্যবসার পণ্য, ব্যবসা যারা আমরা করি, দোকানপাট, কলকারখানা, এইগুলো হচ্ছে আপনার দোকানের যে ব্যবসার পণ্যগুলো আছে, জিনিসগুলো আছে, সেই জিনিসগুলোর মূল্য নির্ধারণ করতে হবে, বর্তমান বাজারের বাজার অনুযায়ী তার দাম নির্ধারণ করতে হবে। নির্ধারণ করার পরে যদি সেটা সোনা বা রূপার যে কোনো একটা নিসাবে পৌঁছে তাহলে শতকরা 2.5% হারে যাকাত দিতে হবে।
তাহলে ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়িক পণ্যের মূল্যটা হিসাব করতে হবে। ব্যবসায়িক পণ্যের মূল্য হিসাব করে সেটা যদি সোনা এবং রূপার নিসাবে পৌঁছে তাহলে শতকরা 2.5% হিসাবে যাকাত দিতে হবে। এবার থাকে গবাদি পশু। গবাদি পশু যদি চড়ে বেড়ায় এবং স্বাভাবিকভাবে দুধ খাওয়া এবং সাংসারিক প্রয়োজনে এটা ব্যবহার হয়, গবাদি পশু চড়ে বেড়ায় দুধ খাওয়ার জন্য হয়, সাংসারিক আর্থিক লাভের জন্য হয়, এরকম গবাদি পশুর ক্ষেত্রে 5টা উট যদি হয় একটা ছাগল জাকাত দিতে হবে, 30টা গরু যদি হয় তাহলে কি একটা এক বছরের বাছুর জাকাত দিতে হবে, 40টা ছাগল যদি হয় কারো তাহলে একটা ছাগল জাকাত দিতে হবে। কিন্তু যদি এখন আসলে এরকম নাই, এখন যেটা আছে সেটা হলো কি খামারের যদি হয়, খামারের গরু, ব্যবসায়িক গরু ছাগল, এগুলো কিন্তু ওই যে দোকানের মাল যেভাবে হিসাব করে জাকাত দিতে হয়, দোকানের মাল যেভাবে হিসাব করে জাকাত দিতে হয়, এক্ষেত্রেও যদি কারো খামার থাকে তাহলে খামারে কতগুলো গরু আছে ছাগল আছে সেগুলোর বর্তমান মূল্য হিসাব করতে হবে। সেটা যদি আবার ওই সোনা রূপার নিসাবে পৌঁছে যায় তাহলে সেই 2.5% হারে, শতকরা 2.5% হারে জাকাত দিতে হবে। এই হলো মোটামুটি আমাদের যে সকল সম্পদ আছে মোটামুটি তার একটা স্বাভাবিক বর্ণনা জাকাতের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আমিন।